মেথি সবাই চেনেন। মেথিকে মশলা, খাবার, পথ্য তিনটিই বলা চলে। স্বাদ তিতা ধরনের। এতে রয়েছে রক্তে চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি ও তারুণ্য ধরে রাখার বিস্ময়কর এক ক্ষমতা। যারা নিয়মিত মেথি খান তাদের বুড়িয়ে যাওয়ার গতিটা অত্যন্ত ধীর হয়। প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে শরীরের রোগ জীবাণু মরে, বিশেষত কৃমি মরে। রক্তে চিনির মাত্রা কমে, রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায়। ডায়াবেটিসের রোগী থেকে শুরু করে হৃদরোগের রোগী পর্যন্ত সবাইকে তাদের খাবারে মেথি রাখার পরামর্শ দেওয়া হয়। মেথির গুণাগুণ দেখলে একে অন্যতম সুপারফুড ও বলা চলে। মেথির উপকারিতা জেনে নিন। মেথিতে আছে প্রাকৃতিক তন্তু যা ওজন কমাতে বেশ কার্যকর। দিনে দুই তিনবার মেথি চিবাতে থাকলে বেশি না খেলেও পেট ভরা মনে হবে। যারা ওজন কমাতে চান তারা মেথি কাজে লাগাতে পারেন। শীত একটু একটু করে আসছে, বাড়ছে সর্দি কাশিও। নিয়মিত মেথি খেলে সর্দি কাশি পালাবে। লেবু ও মধুর সঙ্গে এক চা চামচ মেথি মিশিয়ে খেলে জ্বর পালাবে। মেথিতে মিউকিল্যাগ নামে একটি উপাদান আছে যা গলা ব্যথা সারাতে পারে। অল্প পানিতে মেথি সেদ্ধ করে সেই পানি দিয়ে গড়গড়া করলে গলার সংক্রমণ দূর হয়। চুল পড়া ঠেকাতে মেথি খেলে উপকার পাওয়া যায়। মেথি সেদ্ধ করে সারা রাত রেখে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিয়মিত মাথায় মাখলে চুল পড়া কমে। অন্ত্রের নাড়াচাড়া বৃদ্ধি করে মেথি। যাদের পেট জ্বালা বা হজমের সমস্যা আছে তারা নিয়মিত মেথি খেতে পারেন। এতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করে। মেথি ঝরানো পানি খেলেও হজমের সমস্যা দূর হবে, এমনকি পেপটিক আলসার সারিয়ে তুলতেও সাহায্য করে। রক্তে চিনির মাত্রা কমানোর অসাধারণ এক শক্তি থাকায় ডায়াবেটিস রোগের জন্য খুবই ভালো এই মেথি। নিয়মিত মেথি খেলে পেটে কৃমি হয় না, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। মেথি আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া রোগের পথ্য হিসেবে কাজ করতে পারে। মাতৃদুগ্ধ বাড়াতে ঔষধের বিকল্প হল মেথি। সদ্য মা হওয়া নারীর জন্য মেথি উপকারী। ক্যান্সার প্রতিরোধে কাজ করে মেথি, বিশেষ করে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য মেথি কার্যকর। মেনোপজ হলে নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন আসে। হরমোনের এই পরিবর্তনের কালে মেথি হলো একটি পথ্য। মেথি পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম। প্রতিদিন নিত্যনতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।